আগামীকাল বারোই মার্চ বৃহস্পতিবার থেকে ধর্মশালায় পটিয়াদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খেলতে নামছে বিরাট কোহলির দল আইপিএল এর আগে আর এই ম্যাচের আগে বিরাট কোহলি দাঁড়িয়ে বিশ্ব সামনে দক্ষিণ বিরুদ্ধে এই রয়েছেন টেন্ডুলকারের মাইল স্টোন ছুয়ার হাত ছানি কোহলির সামনে ধর্মশালায় একশো তেত্রিশ রান করতে পারলে ওয়ান ডে ক্রিকেটে বারো হাজার রানের মাইল স্টন ছুতে পারবেন কোহলি একই সঙ্গে সবচেয়ে কম ইনিংস খেলে বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে হিসেবে এই মাইল ছুঁয়ে রেকর্ড করতে পারেন বিরাট কোহলি সম্প্রতি রানের খরা চলছে বিরাটের ব্যাটে সদ্য সমাপ্ত নিউজিল্যান্ড সফরের রান পাননি ভারতীয় অধিনায়ক তিন ম্যাচের ওয়ানডে ডে মাত্র পঁচাত্তর রান এসেছে কোহলির ব্যাট থেকে তবে এখানেই শেষ নয় শেষ নয়টি ওয়ানডে ডে সিরিজে সেঞ্চুরি নেই বিরাট কোহলির ব্যাটে ফলে ধর্মশালায় বিরাটের পক্ষে সচিনের মাইলস্টন ছোঁয়া মোটেই সহজ হবে না কোহলি ওয়ান ডে তে শেষ সেঞ্চুরি পেয়েছিলেন গত বছরের আগস্ট মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পোর্ট অফ স্পেনে তারপর নয়টি ইনিংসে চারবার হাফ সেলচুরির গণ্ডে ছিল একবারও তিন অঙ্কে পৌঁছতে পারেননি বিরাট কোহলি শচীন তেন্ডুলকার ছাড়াও বিশ্বের আরও চার ক্রিকেটের ওয়ান ডে ক্রিকেটে বারো হাজার রানের মাইলস্টন ছুঁয়েছেন একমাত্র ভারতীয় হিসেবে এই নজির রয়েছে মাস্টার ব্লাস্টারের সচিনের পর দ্বিতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসেবে এই নজির করতে পারেন বিরাট কোহলি তবে প্রোটিনদের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে সচিনের এই মাইলস্টন ছোঁয়ার সুযোগ রয়েছে কোহলির সামনে সচিন ছাড়াও বাকি যে চার ক্রিকেটার ওয়ান ডে ক্রিকেটে বারো হাজার রানের গন্ডি টপকেছেন তারা হলেন কুমার সাঙ্গাকারা রিকি পন্টিং জয় সূর্য ও শুধু তাই নয় থেকে বারো হাজার রানের গন্ডি টপকেছেন লিটল মাস্টার আর কোহলি এখনো পর্যন্ত দুশো উনচল্লিশটি ইনিংস খেলে করেছেন এগারো হাজার আটশো সাতষট্টি রান অর্থাৎ বারো হাজার রানের মাইল স্টোন থেকে মাত্র একশো তেত্রিশ রান দূরে রয়েছেন

এদিকে আগামীকাল ধর্মশালায় ফাঁকা গ্যালারিতে মাঠে নামতে হতে পারে বিরাট কোহলিদের একে তো আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে বৃহস্পতিবার বৃষ্টি পণ্ড করে দিতে পারে ভারত ও দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম ওয়ানডে আর শুধু যে বৃষ্টি তাই নয় দেশ বাড়তে থাকা করোনা ভাইরাসের আতঙ্কের প্রভাব পড়তে পারে আগামীকালের ম্যাচে ফলে কোহলিদের আগামীকাল খেলতে হতে পারে ফাঁকা গ্যালারির সামনে হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সূত্রের খবর অনুযায়ী বাইশ হাজার দর্শক আসন বিশিষ্ট ধর্মশালার ক্রিকেট স্টেডিয়ামের চল্লিশ শতাংশ it আজ বুধবার সকাল অব্দি অবিকৃত ম্যাচ উদ্যোক্তারা দাবি করছেন করোনা ভাইরাসের আতঙ্কের জোরে ক্রিকেট অনুরাগীরা মাঠে এসে খেলা দেখা থেকে নিজেদের বিরত রাখতে চাইছেন গ্যালারিতে একটা বড় সংখ্যায় বিদেশি সমর্থকদের উপস্থিতির সম্ভাবনা আর তাই তো ধর্মশালায় মানুষ স্টেডিয়ামে গিয়ে ম্যাচ দেখতে আগ্রহ হারাচ্ছে বাইশ হাজার আসন বিশিষ্ট হিমালয়ের পাদদেশে অবস্থিত ধর্মশালার এই স্টেডিয়ামে কর্পোরেট বক্সের সংখ্যা বারোটি আন্তর্জাতিক ক্রিকেটেই হোক কিংবা আইপিএল ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হলে ভরে ধর্মশালার প্রত্যেকটি কর্পোরেট বক্স সেখানে বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের প্রথম ওয়ান ডে ম্যাচের আগে দু থেকে তিনটি কর্পোরেট বক্সের টিকিট বিক্রি হয়েছে বলেও জানিয়েছেন এইচ সি এর কর্তা তাই সব দিক বিবেচনা করে ম্যাচ আয়োজকরা মনে করছে সিরিজের প্রথম ম্যাচে ফাঁকা গ্যালারির সামনে কোহলিদের খেলতে হতে পারে আর এমনটি হলে অবাক হওয়ারও কিছু থাকবে না ইতিমধ্যে করোনা আতঙ্কে ভারতের সফরকালীন কোনো হ্যান্ডশেক করবেন না দক্ষিণ আফ্রিকান ক্রিকেটাররা তার উপর মঙ্গলবার দিল্লি এয়ারপোর্টে মাস্ক পরা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে উদ্বেগ বাড়িয়েছেন টিম ইন্ডিয়ার লেগ স্পিনার জুজুবেন্দ্র চাহাল সত্য নিউজিল্যান্ডে গিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইট হয়েছে বিরাট বাহিনী তারপর কিউইদের বিরুদ্ধে দুই টেস্ট সিরিজেও হেরেছে ভারত সুতরাং পটিয়াতে বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিততে মরিয়া হয়ে রয়েছে ভারতীয় দল এমন সময় আয়োজকদের অনুমান অনুযায়ী ফাঁকা গ্যালারির সামনে খেলা একটু চ্যালেঞ্জেরই হবে তা বলাই বাহুল্য তবে আশার কথা চোট সারিয়ে দলে ফিরেছেন বিরাট কোহলির এক নম্বর অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া বা হাতি ওপেনার শিখর ধাওয়ান এবং ডান হাতি পেসার ভুবনেশ্বর কুমার সেপ্টেম্বরের পর ফের জাতীয় দলে খেলতে দেখা যাবে পান্ডেকে শেষবার ভারতীয় দলের জার্সিতে হার্দিককে দেখা গিয়েছিল গত বছর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ